নমস্কার বন্ধুরা, ঝুমার রন্ধনশালা এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই ভাইফোঁটা, তাই তোমাদের জন্য একটু স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ইলিশ ভাপা, তার সঙ্গে জিরা রাইস। চলুন রেসিপিটি শুরু করা যাক। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর ইলিশ ভাপা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, চার পাঁচটি কাঁচা লঙ্কা চেরা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। থেকে সাত চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনার চাইলে কম বেশিও করতে পারেন পরিমাণটা। এবার আমি হাত দিয়ে এই মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে আমি একটা টিফিন বক্সে ঢেলে নেব। আমার টিফিন বক্সে মাছের পিসগুলো ঢালাই হয়েছে। এবার উপর থেকে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে এক থেকে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই টিফিন বক্সটা ঢাকা দিয়ে আমি গ্যাসে ভাপে বসাব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। আমি এখানে দু গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দেবো। ইলিশ মাছ ভাপাটা তৈরি হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে আপনার। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি তৈরি করে নেব জিরা রাইস। আর জিরা রাইসটা তৈরি করার জন্য কতটুকু চাল নিচ্ছে সেই পরিমাণটা তোমাদের দেখিয়ে দেব। আমি এই বাটির মেজারমেন্টে চালটা নিয়ে নিচ্ছি। এই বাটির পরিমাণে আমি দু বাটি চাল নিয়ে নেব। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। এবার চালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আজকে জিরা রাইসটা আমি প্রেশার কুকারে করব। এবার প্রেশার কুকারটাকে গরম করে নিচ্ছি। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 থেকে 3 চামচ, আর দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা চাইলে জিরা রাইসটা সম্পূর্ণ ঘিও করতে পারেন। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। জিরা তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। যেহেতু জিরা রাইস করছি তাই আমি এখানে জিরার গোটা জিরের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। দিয়ে দেব 2-3টে দারচিনি আর গোটা এলাচি। জিরাটা হালকা ভেজে নিচ্ছি।
দিয়েছি, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চাল। দিয়ে আমি প্রেশার কুকারে করছি বলে আমি চালটাকে ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে সাথে সাথেই এটাকে করে নেব। চালটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, দূর থেকে 1 থেকে 2 মিনিট ভাজবো, বেশি ভাজলে চালটা ভেঙে যাবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে বাটিতে আমি চাল মেপে নিয়েছিলাম সেই বাটির পরিমাণেই আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু 2 বাটি চাল নিয়েছিলাম, এখন আমি এই বাটিতে 3 বাটি জল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুসারে নুন। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে আমি হাই ফ্লেমে রেখে 1টা সিটি দিয়ে দেবো, মেরে নেবো। আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর প্রেশারে ভাপটাকে বের করবো না। প্রেশার কুকারটা আমি খুলে নিচ্ছি, দেখুন কত ঝরঝর হয়েছে। এবার আমি নামিয়ে নেব, দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা আর জিরা রাইস। আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানান রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এভাবেই নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।